আততায়ীরা কেন এই দুটি 7mm পিস্তল গাড়ির মধ্যেই ফেলে গেলেন সেটা যেরকম একটা প্রশ্ন রয়ে যাচ্ছে, 13 রাউন্ড কার্তুজ সহ তারা ফেলে গেলেন, কেন গাড়িটিকে পরিত্যক্ত করে গেলেন, এখানে যেটা পুলিশ মনে করছে যে পুলিশকে কিন্তু বিভ্রান্ত করার জন্য এই কাজ করা হয়েছে, এবং আরও একটি গাড়ি যেই গাড়িটি মূলত শ্যাডো করছিল সেই গাড়িটি কিন্তু এই আততায়ীদেরকে পালানোর ক্ষেত্রে সাহায্য করেছে। ইতিমধ্যেই জেলা পুলিশের একাধিক দল তারা কিন্তু ভিন রাজ্যে গিয়েছেন, কারণ তারা মনে করছেন যে একেবারে এই প্রফেশনাল কিলার্সদেরকে যে কাজটা করানো হয়েছে তারা কিন্তু ভিন রাজ্যে থাকতে পারেন এমনটা কিন্তু সন্দেহ করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে একেবারে পূর্ব পরিকল্পনা মাফিক ব্লু প্রিন্ট তৈরি করে গোটা কাজ করা হয়েছে, যেখানে কিন্তু বড় মাথা নেপথ্যে কাজ করছে এমনটাই পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে। ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায়, যোগাযোগ করুন 9154089455। একেবারেই তাই, একেবারেই পুলিশকে বিভ্রান্ত করার জন্য, পুলিশের নজর ঘোরানোর জন্য কিন্তু এই কাজটি করা হয়, যে নীল রঙের যে গাড়িটি একেবারে যেটা গাড়িটি সম্মুখে ছিল একদম সামনের গাড়িটি সেই গাড়িটি এখান থেকে পালিয়ে যায়, এবং সরাসরি তারা কিন্তু কোনো টোল প্লাজা ক্রস না করে একেবারে এখান থেকে মাত্র 100 মিটার দূরে গিয়ে একটা বাঁক পরে একটা বাইফার্কেশন হয়, সেখান থেকে কিন্তু শক্তিগড়ের রেলওয়ে স্টেশনের দিকে একটি রাস্তা চলে গেছে, সেখানে কোনো সিসিটিভি নেই, বা শক্তিগড় থানার দিকে, সেই জায়গায় গিয়ে তারা গাড়িটিকে পরিত্যক্ত করে, যেখান থেকে দুটি 7mm পিস্তল এবং 13 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে যে নীল গাড়িটির কথা আমরা বলছি। অপর গাড়িটি কিন্তু অন্যথা চলে যায়, অন্য দিক দিয়ে যায়, এবং সেই গাড়িটি কিন্তু মূলত আততায়ীদেরকে পালাতে সাহায্য করে, এবং এই দুটি অন্তত গাড়ি ছিল এমনটা কিন্তু আপাতভাবে যে সিসিটিভি ফুটেজ পুলিশ আধিকারিকরা পাচ্ছেন, বিশেষ করে কাকসার থানার অন্তর্গত যে টোল প্লাজা রয়েছে সেখান থেকে কিন্তু পরপর দুটি গাড়িকে ফলো করতে পুলিশ আধিকারিকরা দেখতে পাচ্ছেন, যার মধ্যে একটি হলো এই নীল বেলোনা গাড়ি, অপর গাড়িটি কিন্তু মূলত অপেক্ষা করছিল এই কাকসার টোল প্লাজার কাছে, কারণ তাদের কাছে আগে থেকে ইনফরমেশন চলে আসে যে রাজু ঝা কখন বাড়ি থেকে বেরোচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু কাকসা থানার অন্তর্গত টোল প্লাজা থেকে তারা ধাওয়া করতে শুরু করে। ঠিক যখন এখানে রাজু ঝায়ের গাড়িটি এসে পৌঁছায় পরপর দুটি গাড়ি, একটা গাড়ি সামনের দিকে একটা গাড়ি পেছনের দিকে এসে দাঁড়ায়, এবং পেছনের গাড়ির থেকে যারা আততায়ীরা তারা সরাসরি কিন্তু চলে আসে একেবারে রাজু ঝায়ের যে উইন্ডো সেই উইন্ডোর সামনে, এবং অপর যে সামনের গাড়িটি ছিল সেই গাড়িটি কিন্তু কন্টিনিউয়াস তখন ফায়ারিং করতে থাকে, একেবারে গোটা পরিস্থিতিকে যাতে আতঙ্কিত করা যায় সেই কারণে তারা সেই ফায়ারিং করতে থাকে, এবং তারই মধ্যে যেটা দেখা যায় যে রাজু ঝাকে কিন্তু লক্ষ্য করে কার্যত একেবারে এলোপাথারি গুলি ছোড়া হয় যার ফলে তার মৃত্যু হয়। এবং এখানেই জানিয়ে রাখবো যে পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে বোঝার চেষ্টা করছেন, তারা এই বিষয়টা নিশ্চিত যে অন্তত মোটিভ কী হতে পারে সেই বিষয়ে কিন্তু একটা ধারণা তারা পাচ্ছেন, কিন্তু কোন গ্যাং কারা এর সঙ্গে যুক্ত সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু তথ্য পেলেও পুলিশ আধিকারিকরা তদন্তের সাথে তা এই মুহূর্তে জানাতে চাইছেন না। তবে এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর যে এই ঘটনায় কিন্তু কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ, বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে এখনও পর্যন্ত কেউই কিন্তু এই ঘটনায় গ্রেফতার হয়নি। তুমি আমাদের সঙ্গে থাকো, পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের বক্তব্য পাওয়া গেছে, তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাবো। যেটা কেস যেটা হয়েছিল আজকে 3rd আছে, 1 তারিখে কেস হয়েছিল মানে ইনসিডেন্টটা হয়েছিল, যেখানে আমরা পিওতে গেছিলাম, আপনাদেরকে অলরেডি বলা হয়েছিল, আপনি কেসটা রেজিস্টার করা হয়েছে, এবং টিল নাও দেখেন ইনভেস্টিগেশনটা আমরা চালু রেখেছি, আমাদের কালকে একটা আমাদের 12 মেম্বারে একটা সেটও ফর্ম করা হয়েছে, কারণ কি এখানে সব অ্যাঙ্গেল যেটা আপনি লাস্ট টাইম বলেছিলাম ইনভেস্টিগেশন আমাদের বেসিক্যালি অনেকগুলো অ্যাঙ্গেল দেখার আছে, তো এখানে একটা বড় টিম সেট থাকলে একটা সুবিধা আছে বেশি কি সবগুলো অ্যাঙ্গেল যদি দেখা হয়। এছাড়া সব কিছু যাদেরকে কোয়েশ্চেন করা, যাদেরকে মানে জিজ্ঞাসাবাদ বা করার আছে ওটা আমরা বেসিক্যালি চালু করেছি, তো হোপফুলি উইল বি এবল টু ডু মানে একটা কিছু ব্রেক থ্রু পাবো হোপফুলি। পুলিশের কাছে চাঞ্চল্যকর দাবি করেছে লাতিফের চালক, গাড়িতে ছিলেন রাজু লাতিফ, সকালে দুবরাজপুর থেকে লাতিফকে নিয়ে রওনা দেয় চালক ব্রতিন মুখোপাধ্যায় এবং রাজু ঝাকে দুর্গাপুরের হোটেল থেকে তিনি তোলেন, সন্ধ্যায় তিনজনকে নিয়ে গাড়ি থেকে দিয়ে রওনা দেন, শক্তিগড়ে পান মশলা কিনতে পাঠানো হয়, ফিরে এসে তিনি দেখেন গুলি চলেছে। পুলিশের কাছে বয়ান শেখ নূর হোসেনের এমনই বয়ান, পুলিশের কাছে চাঞ্চল্যকর দাবি লাতিফের চালকের, গাড়িতে ছিলেন রাজু লাতিফ, সকালে দুবরাজপুর থেকে লাতিফকে নিয়ে রওনা দেন চালক ব্রতিন মুখোপাধ্যায় এবং রাজু ঝাকে দুর্গাপুরের হোটেল থেকে তোলেন, আর সন্ধ্যায় তিনজনকে নিয়ে গাড়ি রওনা দেয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।